ফুরফা শরীফ, তালাহাট মুন্সিপাড়া, ফুরফা শরীফে একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত শুরু করেছিল। কারণ না হলে তারা ঠাকুর নিয়ে আনতে গেছে, চলে গেছে, আবার ঠাকুর নিয়ে তারা চলে যাবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 20-25 মিনিট ঢোলটা বাজানো ইফতারের সময় এবং তারাবির সময়, তাহলে নিশ্চয়ই এখানে বুঝতে হবে যে তারা ইচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দাঙ্গা লাগাবার চক্রান্ত শুরু করেছিল। আর তো কোনো জায়গায় হয়নি, এ তো রাস্তা দিয়ে চলে গেলো, ফাঁকা রাস্তায় চলে গেছে। তাহলে তারা কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 মিনিট এই মসজিদের পাশে মাজারের পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢোলটা বাজাবে, গানটা বাজাবে? কিছুক্ষণ আগে খবর পেলাম ফুরফুরা শরীফে শিবপুরের মতো একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত শুরু করেছিল। আমরা চাই, আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষ, আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমরা এ দেশে এ রাজ্যে আমরা বসবাস করতে চাই। বিশেষ করে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, কিন্তু আজকে দেখলাম একটু উল্টো। গত দুদিন আগে যে হাওড়া শিবপুরে যে জিনিসটা ঘটেছে, সেম হাওয়া সেম ওয়েদার আমাদের এখানে ঘটতে চলেছিল। কারণ সবথেকে বড় জিনিস, কিছু কিছু মানুষ আজকে তারা বলে বেড়াচ্ছে মুসলমান সন্ত্রাস, মুসলমান এই, মুসলমান ওই, মুসলমানরাই দাঙ্গা লাগাচ্ছে, মুসলমানরা ওই করছে। আজকে আমার এলাকার মানুষ এখানে অনেকে আছে, এখানে আরও হিন্দু ভাইয়েরাও আছে, তাদের কাছ থেকে আপনি খবরটা নিয়ে নেন আজকে কী ঘটেছিল। কারণ আজকে এখানে হিন্দু ভাইদের পুজো আছে, তারা ঠাকুর আনতে যাবে। আমরা তাদেরকে বললাম যে, পুলিশ প্রশাসনকে বললাম যে ভাইদের ঠাকুর আনতে যাবে, কোনো অসুবিধা নাই। তালতলাঘাট পোল থেকে, তালতলাঘাট পোল থেকে নিয়ে পাশেই একটা মাজার আছে, এই সামনে মুন্সিজি হুজুরের মাজার, মাজারের পাশেই আছে মসজিদ। আমি দেখলাম যে ইফতারের সময় এমনভাবে গান বাজনা বাজাতে বাজাতে নিয়ে যাওয়া হয়েছে যে আমার এলাকার, আমার এই মহল্লার মানুষেরা আজানের আওয়াজটুকু ঠিকমতো শুনতে পায়নি। এলাকার কিছু মানুষ তারা পুলিশকে বলছে যে স্যার আপনারা দেখেন না, এটা মাগরিবে আজান হচ্ছে, মানুষ ইফতারের সময় আজান শুনতে পাবে না, এগুলো বন্ধ করতে বলুন একটুখানি, কারণ যেহেতু মাজার আছে পাশে মসজিদ আছে অসুবিধা হবে। পুলিশ কোনো কেয়ার করলো না। দ্বিতীয় নম্বর, ও পুলিশ বলছে পারমিশন নিয়ে এসছে। দ্বিতীয় নম্বর, যখন ঠাকুর যখন নিয়ে আসছে এই মোড়টায়, এই যে জায়গাটায় সামনে ওই যে দেখেন একটা মাজার আছে, ওই যে ওটা হলো সামনে মাজার, তার মাজারের পাশেই হচ্ছে মসজিদ, আর এই মোড়টায়, এই মোড়টায়, এই জায়গাটায়, এখানে নানা করে প্রায় 20-25 মিনিট ধরে ভাইয়েরা, আমার হিন্দু ভাইয়েরা তাদের ঠাকুর নিয়ে যাবে, তারা পুজো করবে, আমাদের কোনো আপত্তি নাই। অবশ্যই তারা তাদের ধর্ম যেমনভাবে খুশি তারা পালন করুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এ জায়গায় দাঁড়িয়ে তারাবি নামাজ চলছে, মানুষ নামাজরত অবস্থায় আছে, এখানে 20-25 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুমধাম করে ঢোল বাজিয়েছে, এখান থেকে সরিয়ে নিয়ে যেতে বলেন, এখানে পুলিশ টোটাল একদম কোনো রকম পুলিশের কোনো উপজাগা নাই, পুলিশ টোটাল দাঁড়িয়ে একদম দর্শকের মতো পুলিশ কাজ করেছে। যদি একটু পুলিশ যদি বলতো যে এখান থেকে আপনারা তাড়াতাড়ি নিয়ে যান, এখানে কেন 20 মিনিট দাঁড়িয়ে 25 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে হই 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 করবে, কোনো রকম পুলিশের কিছু নেই। আমি ওসি সাহেবকে ফোন করেছি, সিআই সাহেবকেও ফোন করেছি, আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমি ফোন করেছি যে আজকে পুলিশ প্রশাসন থাকা অবস্থায় এই জিনিসটা ঘটলো কেন? একটা মসজিদে নামাজ হচ্ছে, তার সামনে দাঁড়িয়ে 20-25 মিনিট আজকে ধুমধাম করে ঢোল তাবলা বাজানো হলো কেন? কেন একটু বন্ধ করা গেল না? আজকে তো আমরা এখানে হিন্দু মুসলমান প্রত্যেকে তো কাঁধে কাঁধে হাতে হাত মিলিয়ে চলাফেরা করছি, আমি নিজে হিন্দু ভাইয়ের দোকানে এটা ওটা কেনাকাটা করি, আমারও তো হিন্দু ভাইরা বন্ধু আছে, তারাও তো হিন্দু ভাইরাও তো মুসলমান দোকানে ওঠা বসা করে, হিন্দু ভাইরাও তো মুসলমানদের সঙ্গে সম্পর্ক রেখেছে। তাহলে আজকে আমরা এক জায়গায় বসবাস করি, আমাদের মধ্যে এই রকম অশান্তি সৃষ্টি হবে কেন? কেন হবে? আজকে কিছু কিছু মানুষ আজকে তারা বলছে মুসলমান দাঙ্গা করছে, মুসলমান দাঙ্গা করছে, মুসলমান এই করছে। আজকে যে বর্তমান ফুরফুরা শরীফে যে সিচুয়েশনটা যেটা তৈরি হয়েছে, যেটা দেখলাম, যদি এখানে যদি একটুখানি যদি কিছু মুসলমান একটু চড়াও হয়ে কথা বলতো, ওদের উপরে পুলিশকে না বলে ওদেরকে বলতো, তাহলে এখানে আর দাঙ্গালের সৃষ্টি হয়ে যেত। কারণ শিবপুরে যে অশান্তিটা, টোটালটাই এখানে করার একটা পরিকল্পনা ছিল। আমি পুলিশ প্রশাসনের কাছে আমি জানতে চাইছি যে আজকে এখানে যারা ডিউটিতে ছিল, ডিউটিতে থাকা অবস্থায় তারা সক্রিয়ভাবে কাজ করলো না কেন? কেন তারা পুলিশ প্রশাসন একদম টোটাল দর্শকের রূপে এখানে নিয়েছে, কোনো রকম তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিল না, তাদেরকে এখান থেকে নিয়ে গেল না, এই এলাকাটাকে কেন গরম করে পুলিশ প্রশাসন গেল?
মানে বাজিয়ে বাজিয়ে ডিজে সেই আমন বিকট আওয়াজ করতে করতে এখান থেকে যাচ্ছে বা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হই হই করেছে 20 থেকে 25 মিনিট। এটা কোন আইনে আজকে পুলিশ তাদেরকে এইভাবে পারমিশনটা দিল? তাই পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব, যারা ফুরফুরা শরীফকে বা বাংলার বিভিন্ন প্রান্তে এভাবে দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে, অবিলম্বে এই সমস্ত মানুষদের বিরুদ্ধে আপনাদের স্টেপ নেন। না হলে আগামী দিন যেমন শুরু হয়েছে আপনার শিবপুরে, ওই রকম ঘটনা সারা বাংলায় না ছড়িয়ে পড়ে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। প্রশাসনকে ভদ্রতাভাবে আমরা যথেষ্ট সম্মান করি, মানা করার লেগে যে মাজারটা এবং হাড়ের রুগী আছে বাড়িতে, আপনারা দয়া করে এটাকে বন্ধ করে ঠাকুর নিয়ে যাবেন। আপনারা ঠাকুর নিয়ে যাবার লেগে আপনাদের খারাপ আমরা মানা করব না। জাঙ্গিপাড়া থানার যে মাননীয় বর্তমান ওসি আছে এখন, ওনাকে 4-5 বার আমার মোবাইল থেকে আমি ফোন করেছি ডাইরেক্ট, যে স্যার আজানের টাইম হচ্ছে, ইফতার করবে, মানুষ আজান শুনতে পাবে না, ডিস্টার্ব হবে, দয়া করে এটাকে বন্ধ করতে বলুন। জাঙ্গিপাড়া থানার যারা প্রশাসনিক নিচ স্তরের যারা কনস্টেবল আছে, বহুতবার মানা করা হয়েছে, তারা শোনেনি কথা, আমাদের কথা কোনো কথা মানে নে। এবং এখন যাবার সময় 1 ঘন্টার উপরে তালতলাহাটে মুন্সিপাড়া বাজারে ডিজে বক্স বাজিয়ে এখন এই গেল। ফুরফুরা শরীফে মুন্সিপাড়া তালতলাহাট একটা বাজার আছে, সেটার উপর দিয়ে এখন 1 ঘন্টা মতো ডিজে বক্স বাজিয়ে এখন গেল। মসজিদ আছে এবং তালতলাহাটে বাজারের ভেতর দিয়ে যখন ঠাকুর নিয়ে যেয়ে যাচ্ছে, এখন তারাবির নামাজও অলরেডি চালু হয়ে আছে। ওরা মানা করা হয়েছে, কোনো মতেই শোনে না প্রশাসন, বন্ধ করবার লেগে বহুতবার রিকোয়েস্ট করা হয়েছে। এবং থানার ওসির যে নাম্বার আছে 4-5 জনকে দিয়ে বলা হয়েছে, থানার ওসি কোনো স্টেপ লাইনে। ফুরফুরা শরীফ তালতলাহাট পোলধার মুন্সিপাড়া এই ঘটনাটা ঘটেছে, ঠাকুর নিয়ে এসে মুন্সিজির মাজার আছে, মসজিদ আছে এইখানে। হ্যাঁ, তা সত্ত্বেও, হ্যাঁ, পুলিশকে বলা সত্ত্বেও, পুলিশকে বলার পরে যে এইখানে একটু আগে নিয়ে যা বাজান, পুলিশ বলছে না পারমিশন করা আছে, পারমিশন করা আছে, আগে যাবে না, এইখানেই বাজানো চলবে। একদম বিশৃঙ্খলাভাবে এখানে, হ্যাঁ, গান বাজনা, হ্যাঁ, 50টা মাইক দিয়ে, চোং লাগিয়ে, বক্স 20টা লাগিয়ে এইখানে জোর 20-25 মিনিট একভাবে দাঁড়িয়ে বাজাচ্ছে। তার কারণে এইখানের লোক সব জড়ো হয়েছিল, তো দেখে শুনে তারা, হ্যাঁ, অত্যাচার জুলুম করবে বলে এখানে একভাবে 20 মিনিট ধরে বাজাচ্ছে, যে যাতে কিছু বলে, হ্যাঁ, অশান্তি সৃষ্টি করার পরিকল্পনা ছিল, তার জন্যই এইখানে 20 মিনিট একভাবে বাজাচ্ছে। হ্যাঁ, আর তো কোথায় বাজাচ্ছে না, এইখান থেকে 20 মিনিট বাজাবার পরে আর সারা রাস্তায় বাজাচ্ছে না, অফ করে যাচ্ছে, কেন এইগুলো করছে? এ একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। হ্যাঁ, তার কারণে এর প্রতি মানে পুলিশ থেকে এটা করাচ্ছে, পুলিশ কোনো প্রতিবাদ করছে না, পুলিশ বলছে এটা পারমিশন করা আছে, এ হবে এইখানে না, এইভাবে অত্যাচার বাজানো এতক্ষণ ধরে, এই মুন্সিজির মাজার, মসজিদ আছে, নামাজ হচ্ছে, ইফতার চলছে, হ্যাঁ, তার কারণে কোনো একটা স্টেপ নেওয়া দরকার।